भूमी गए उनकी सब जुल्म से छटी गए। आज दीवानों मिलकर बोलो आ गए सरकार खुशियां मनाओ धूमे मचाओ 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 आ गए सरकार खुशियां मनाओ धूमे मचाओ खुशियां मनाओ धूमे मचाओ। रब ने दिया है उनको मैं उनसे मांगता हूँ। रब ने दिया है उनको मैं उनसे मांगता हूँ। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট সিডি ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাথ, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট দ্বিতীয় তলা আন্দরকিল্লা চট্টগ্রাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وَصُحَابِهِ أَجْمَعِينَ شَبَعِ بَعْشَدَ قُلُوبِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ সম্মানিত
আন্তর্জাতিক স্পিকার মুজাহিদে দীনে মিল্লাত সুন্নি জামাতের রৌনক আমার ইমানি ভাই হযরতুল আল্লামা শাফি মাওলানা মুশাররফ হোসেন হেলালি খতিব বাইতুল করিম ইসলামি মসজিদ ঢাকা, বিশেষ করে সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইরা, র‍্যাব ভাইরা, গোয়েন্দা ভাইরা, সাংবাদিক ভাইরা, বিশেষ করে পাটানটুরি সিএনজি স্টারের সফর মাহফিল কমিটি ভাইরা, পর্দানিশীন মা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ রেখেছেন, অনেক ক্লাসের মানুষ রেখেছেন, এর মধ্যে কিছু কিছু মানুষ হচ্ছে ওলি আল্লাহ। সবাই বলেন কি আল্লাহ, আর একটু জোরে বলেন গুনাগুলা আমল থেকে জোরে যাক কি আল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কিনা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি শুধু উনি নয়, তিনি শুধু উনি নয়, উনি বললে শুধু বেয়াদবি হয়ে যাবে। তিনি হচ্ছেন আল্লাহর জমিনে উনি বানানে ওয়ালা। বলেন উনি বানানে ওয়ালা, আর একটু জোরে বলেন উনি। তার নাম কি? আব্দুল কাদের জিলানি। তিনি উনি বানান। আমাদের দেশে অনেকে সন্ত্রাস বানায়, সাদাবাজি বানায়, প্রাইভেট বোতল বানায়। এটা তো চট্টগ্রাম প্রায় মেইন মেইন জায়গা, এখানে অনেকে রাত্রে প্রাইভেট খায়। কি খায়? প্রাইভেট খায় সিএনজির মধ্যে গুলি করে। কিরে বাবা, এত ঘুম হলে ঘরে না যাবি রাস্তায় কেন? কয় প্রাইভেট খেয়েছি। এই প্রাইভেট খানার থেকে বাসার জন্য সোর ডাকাত পুলিশ সন্ত্রাস দমনের জন্য পুলিশ র‍্যাব ভাইরা অস্ত্র হাতে রাখে, ফেন্সিডের গাঁজা মদ থেকে বাসার জন্য তোমরা একটা অস্ত্র সাথে রাখবে, সে অস্ত্রের নাম নামাজ। বলেন সে অস্ত্রের নাম কি? সে হাতিয়ারের নাম কি? যুবক ছেলের আওয়াজ দিব নামাজ চাই কি না? যারা ফটানটুলি সমনি সিএনজি স্টানের এই মাহফিল কমিটির মালিক হওয়ার, ড্রাইভার হওয়ার, যাই হোক, নমাজটা ঠিক মতো পড়বা। মাহফিল করলে মাহফিলের সওয়াব পাবে, নামাজ না করলে প্রাইভেট মাই খাবে। কোথায় খাবে? কবরে। যদি বলে মার রব্বুকা আমি সিএনজি ড্রাইভার, ওমা দিনুকা আমি প্যাসেঞ্জার, মা দিনুকা আমি ট্রাফিক, মানে দিনুকা আমি যোগাযোগ মন্ত্রী। তো ভালো কথা, রিপোর্ট খুব ভালো আসছে, এখনই ফিট আরম্ভ করি, রেডি হ। কোনো চিৎকার দিলে মোবাইল করা যাবে? মোবাইল আছে? মোবাইল মুক্ত পরিবেশ কবা, বন্ধুবিহীন স্থান কবা, আত্মবিহীন জায়গা কবা, যেখানে কেউ নেই। রসুল বলেন উম্মতরে ওই যে পাঠান তুলে মা ফিরে বারবার হাত তুলে বলেছিলে আমি রসুলের পক্ষে, দেখ মালিকের পক্ষে কেউ নেই, শ্রমিকের পক্ষে কেউ নেই, ড্রাইভারের পক্ষে কেউ নেই, রাজ্যের পক্ষে কেউ নেই, সিটির পক্ষে মেয়র নেই, মেয়রের পক্ষে কমিশনার নেই, এটার নাম কবর। দেখ আমি রসুল তোর কবরের ভিতরে আছি। চলে বলুন প্রোগ্রাম কি আমাদের ঈদ অতি হয়েছে না সামনে? একটু সোজা হয়ে যায় মনে পড়ো
ছেলেদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা? নজওয়ানদের, মুরব্বীদের, মালিকদের, শ্রমিকদের সকলে মদিনা গেলে লাভ হবে না লস হবে? মদিনা 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 মদিনা, তোমার এত দাম কেন? মদিনা বলবে আমি হচ্ছে নামাজের ঠিকানা, মদিনা বলে আমি রোজার ঠিকানা, মদিনা বলে আমি হজের ঠিকানা, মদিনা বলে আমি নফল ওয়াজিব সুন্নতের ঠিকানা। মদিনা রে তোর একটু দাম কেন? মদিনা জবাব দিবি আমি আল্লাহ পাওয়ার ঠিকানা। যদি কোন শ্রমিক বলে আমার মালিক খুব ভালো, গুমুত্তে উঠার আগেও জুবানা নিয়োগ করে, মালিক বলবে শ্রমিক খুব ভালো, বেতনটা নিয়ে আর ঘুরাঘুরির কোন, তাহলে বলে বন্ধারে এই যে আমার বারবার ডাক দিবি, আমি তো তোর সাইরোগের আরো কাছে, তুই আল্লাহ আল্লাহ বলার সময় যদি এক সেকেন্ড যায়, এক সেকেন্ডে যদি এক কোটি বাক করা হয়, তার এক বাকের সময় তোর গুনাহ মাফ করে দিলাম। বলেন আমাদের গুনাহ হয় না? আর কিছু করিবে না করি, গুনাহ করতে এক্সপার্ট মাশাআল্লাহ জিও কর। ইস, আমার ইচ্ছা হয় আপনাদের গলায় ফুলের মালা দিতে, জি বলতেছ গুনাহ করবেন না। কেন গুনাহ করবেন? গুনাহ করে মানুষ প্রথম চোখে, চোখে অনেক সৌন্দর্যের অনেক কিছু ম্যাপ হয়। এই জন্য ইসলাম বলে পর্দা শুধু বাড়ির চারিদিকে পর্দা দিলে হয় না, আল্লাহ পাক চোখের রাজার উপর একটা সুন্দর পর্দা দিয়েছেন, ঠিক কিনা? যেদিকে দেখলে গুনাহ হবে সেই দিকে তুমি চোখ দিও না। বলেন চোখ, আর শয়তান বলে চোখ দাও, চোখ। এই জন্য যাদের মা বোন খুব ভালো তাদের পেটে আল্লাহ ওলি পাঠায়, নেক বান্দা পাঠায়, জ্ঞানী বুদ্ধিজীবী পাঠায়। কারণ মা বাবা যদি, মা বোন যদি পর্দার মধ্যে থাকে, তাদের পেটের গর্বের অনেক দাম, যেরকম সাগর কলা, আনাজি কলা, বাংলা কলা, চাম্পা কলা ইত্যাদি কলা দোকানে অনেকে রাখে, বিশাল কলার ছড়া দেখা যায়। কোনো দোকানদার যদি কাস্টমারের সুবিধার জন্য কলাগুলো অর্ধেক অর্ধেক সুলি রাখে, কাস্টমার নিয়ে খেতে কষ্ট হবে, আমি সুলি রাখলাম, বলেন এখানে ভদ্র কাস্টমার যাবে না মাসি যাবে? সহদবার সব যদি একটা বিষণ নিয়ে যদি মাসি ভাই কেন বেয়া দিবি কর, বলবে সহদগর ভাই আপনি আন্তর্জাতিক ব্যাগ কর, যেভাবে কলা চুলি রাখছেন আমরা না আসলে বেয়া দেবি হবে, এখানে কাস্টমার আসার কোনো সুযোগ। যেরকম সোনা কলার দাম নেই ওইরকম বেফর দাম মহিলার কোন দাম, যারা পর্দা নিষেধ মহিলা তাদের দাম আছে কিনা? তাদের পায়ের নিচে আমাদের ব্যস্ত রেখেছেন কে? আল্লাহ
বাসায় যদি আজকে সরাসরি কেউ ফ্যামিলি থাকে গিয়ে আলোচনা করবেন। চাঁদপুরের আবু সুবিধা আবেদাল কারি সাহেব, ইসলামী ফ্রন্টের আন্তর্জাতিক সম্পাদক, যুক্তরাজ্যে আলোচনা জামাতের প্রধান উপদেষ্টা, আহলে-সুন্নাত জামাতের প্রেসিডিয়াম মেম্বার, আমার শুধু সাংগঠনিক পরিচয় দিল, দুই ঘন্টা আমার এমনি রিজার্ভ দিতে হবে। সব পরিচয়বাদ একজন সুন্নি কর্মী হিসাবে মা বোনের কাছে আমার সালামটা পৌঁছে বলবেন, মা বোন আবু সুফিয়ান আবিদিয়াল কাদি তোমাদের কাছে আমাদের মধ্যে মেসেজ দিয়েছে যে তোমরা মাথায় কাপড় দাও, কোরআন শরীফ পড়ো, বোরকা পরিধান করো, খোদা কি কসম তিনি চ্যালেঞ্জ দিয়েছে, তুমি হয় একজন ইমানদারের মা হবে, অথচ ইমানদারের ভাই হবে, ফাতেমার সাথে তুমি জান্নাত যাবে। শুনে বলুন আমার মা বোন পর্দা নিষেধ হোক এটা আমরা চাই না। আজকের পত্রিকায় দেখেন প্রফেসর শিক্ষিকার দিকে নজর দিয়েছে, যৌন উত্তেজিত মামলা এক প্রফেসর আর প্রফেসরের বিরুদ্ধে দিচ্ছে। আজকের ব্যাপার পড়েন, শিক্ষকের কাছে শিক্ষিকা নিরাপদ নয়, শিক্ষিকার কাছে শিক্ষক। হ্যাঁ, এক হাতে তালি ফুড়ে না, মহিলা যদি দশ গুণ বেয়াদব হয় পুরুষ বারো গুণ, পুরুষ যদি বারো গুণ বেয়াদব হয় মহিলা তেরো গুণ, বড় বেয়াদব। কারণ এগুলোর মধ্যে পর্দা আদব আরো জন্মে ইমানের চেতনা। একজন যুবকের কথা আমার মনে পড়ে গেল, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? আরবের যুবক, কোন জায়গার যুবক? আমাদের দেশে হেভি যুবক আছে কিনা? মাশাআল্লাহ, প্রত্যেকটি যুবক খাইতে পারে আর না খাইতে পারে এটা আছে কিনা? অনেক রিক্সা ড্রাইভারের মাশাআল্লাহ রিক্সা চালাচ্ছে, হঠাৎ হ্যালো মাশাআল্লাহ রিক্সা চালাইতেছে, হ্যালো টাইগার টাকে আসি বলে ধরো, হ্যালো শেষ, কবরে গেছে মারাম পোকা, কম মোবাইলের কথা শেষ করে কুলাইতে পারি না, টাকে সাফা দিস। আমি ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, ফ্রান্সে দেখেছি কোন ড্রাইভার যদি চালক অবস্থায় কি করে মোবাইল রিসিভ করে $100 জরিমানা, আর আমাদের দেশে ট্রাফিক ট্রাফিক দাঁড়াই থাকে ড্রাইভার ট্রাফিকে বলে মারহাবা। আমাদের দেশের ট্রাফিক গুলো বড় দুর্বল, কারণ বন্ধু ঠিক আছো কমপক্ষে আর কিছু পাইবে না ভাই, 10 টাকা তো পাইছি চা খাওয়া। আবার সব ট্রাফিক একমত না, অনেক ট্রাফিক ভদ্র শরীর দেশের সৈনিক, দুই নম্বর সব জায়গাতে আছে, হুজুরগ মধ্যে তো দুই নম্বর আছে, হাসুল ময়দানে হুজুরদের ফিডা দেখে পাবলিক পাগল হয়ে যাবে, বাইরে ভাই হুজুর ধরা পড়ছে। আমাদের অবস্থা কয়, আমাদের তো একটা ব্যবস্থা আছে, কয় কি কয়, তোমরা কি বলে দিয়েছো নাকি ওই যে মরা খাটের উপরে মানুষ নারী হোক আর পুরুষ হোক, মানুষ যখন মারা যায় আরবে একখানা কিনা মরা লাশের উপরে খাটের উপরে দেয় সবুজ কালারে, ওই গিলাফির উপরে হলুদ লেখা, ওই হলুদ লেখার ভিতরে একটা আরবি হাদিস আমরা পড়েছি, শাফাতি লিহালি কাবায়ের মিন উম্মতি, পাবলিক বলবে ও পাবলিক ভাই আমাদের কোনো চিন্তা নাই, কারণ মদিনার নবী হাদিস বলেছেন আজকের ঘটনার জন্য, আমরা যদি গুনাহ করে থাকি নবীর প্রতি তো আমাদের ভালোবাসা মহব্বত ছিল, নবীর প্রতি আমাদের ইমান ছিল, না বুঝি না জানি তো গুনাহ করে ফেলেছি, রসুন ওয়াদা দিয়েছে কোনো চিন্তা করিস না উম্মত, তোর ডাইন হাত ধরে আমি এক্ষুনি জান্নাতে পৌঁছাই দেবো। আমাদের জন্য নদী আছে কিনা, তিনবার হাত তুলে বলে আর শুনে
ছবি আছে, এই জন্য একটু সময় জুড়ে বলেন নবী সারা আমার গোল নবী কামিলে নবী সারা জানো দুনিয়া নবী আমার গোল নবী কামিলে আমার দেশের যুবক অর্ধেক মৃত্যু ঘটাই দেয়, আবার যেন মা বাবার কানে না আসে, এটা কাঁপে রাত 12টার পরে কম্বলের ভিতরে কথা কয়, মা জিনে ধরেন কোন হুজুরের কাছে যাবেন না, আমার সুবিধা ধরছে। কি সুবিধা? তো 12টার পরে কোন পয়সা নেই, আমি তোমাদের পিতৃ সমতুল্য হয়ে পায়ে ধরে বললাম এই কাজ আর করবে না, 12টার পরে আর একটু 2 ঘন্টা একটু সজাগ থেকে যদি তুমি তাজ্জুদের নামাজ পড়তে পারো, আমার আল্লাহ বলে বান্দারে আরামের ঘুম লাগি যদি তাজ্জুদ পড়ো আমি গ্যারান্টি দিলাম ফাদখুলি ফিয়াবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দারে ঘুমাইলে তুই স্বপ্ন দেখতি তোর নেশাটা চলে যাইতো, 2টার দিকে তুই একটু কষ্ট করে তাজ্জুদের নামাজ পড়লি আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোকে আমি জান্নাতটা দান করে দিলাম। কি যুবকরা কি আমাকে অভিশাপ দিচ্ছ? তোমাদের নামাজ পড়ার দরকার আছে না? এই উত্তপ্ত গরম বৃষ্টির প্রয়োজন কেন? অসংখ্য বেদামা আছে, ভাত খাচ্ছে হোটেলে শুকর আদায় বিসমিল্লা করে খাচ্ছে না, খানার পরে এই এইভাবে বুতাম খুলে দেয়, এই বেটা বিল কত? ৬০ টাকা কতই নে 5 টাকা, এই যে আপনার 60 টাকা রুজি করলেন ওই শক্তির মালিককে, আবার গালি দিদি ঢুকাইলেন সাবাইলেন দাঁতের মালিককে, সাত হলো না অসাত হলো জিব্বার মালিককে, এই বিশ্ব রোডের মালিককে, যত রকমের আইটেমের খানা করছে কোন রোডে দি না এখান দি, এখানে যদি আল্লাহ বলে তুই তো বেশি খাস ভাত খাচ্ছ বিরিয়ানি খাচ্ছ বসার মধ্যে সুন্নত নাই, টেবিলে যায় চেয়ারে যায় বসে আবার কাপড়টা কি করে তুলতে তুলতে মাশাআল্লাহ রানের গোড়া পর্যন্ত, কিরে বাবা সেয়ারও ফাতুল্লি আবার কাবুর উত্তরতে পর্যন্ত, 2010 সালের আকর্ষণ খানার পলিসি ব্যর্থ খানার পলিসি, হাতও ভালো মতো তো না কুলিও করে না দাঁতও মাস আন্তর্জাতিক ফেরত, তুমি খাচ্ছ দিচ্ছ নিচ্ছ আঁকছ মরছ তোমার
রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অল বিশ্বের জীবনকে যদি তুমি জিওর থেকে হিরো করতে চাও, আমার চরিত্রকে তোমার সামনে নিয়ে আসো, তুমি জিওর থেকে হিরো হবে। আত্মহন শত্রু ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতে ইমান, যদি তাই হয়ে তুমি চলো আমি তোমাকে জান্নাত দান করব। আল্লাহু আকবার বলেন। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা চাই কিনা? পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? আমার ভাই, এই জন্য বড় সাবধান, আদবের প্রয়োজন। দিন তো চলে যাচ্ছে, অনেক সিএনজির মালিক ড্রাইভার যদি 70 বছর আল্লাহ থেকে হয়াত খুঁজিয়া আনো, যদি 62 চলে যায় আর কত, আর যদি 65 চলে যায় আর 50 বছর হয়াত যদি এনে থাকো, 45 গেলে অনেকে 45 বছর 50 বছরের মধ্যে আই লাভ ইউ বলে। কিরিবাটার তোর বয়স আই লাভ ইউ হয়ে গেছে। এজন্য মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ চরিত্র। নাম কি? আর কি চাইবো? নাম কি? এই চরিত্র আমরা চাই কিনা? আমি যদি আমার চোখে একটা নারীকে বেইমানি খেয়াল না এনে যদি নারীকে মায়ের মতো দেখি, আমার মেয়েকে আরেকজন মায়ের মতো দেখবে। আমি যদি আমার স্ত্রী অপরের স্ত্রীকে সম্মান করি, আমার স্ত্রীকে আরেকজনে, আমি যদি অপর স্ত্রীর দিকে কুদৃষ্টি দিই, আমার স্ত্রীর দিকে আরেকজন, আমি যদি যৌতুক নিয়ে শাদি করি, আমার মেয়েকেও বিয়ে দিদি কি লাগবে? ঠিক কিনা? গুসা হয়ে গেছেন? আরো যেন গুসা হয়ে গেছে। আমলের পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা? আমি গৌসে বাগের কথাটা রাখলাম। আরবের এক যুবক সাহাবি, কি সাহাবি? যুবক সাহাবি। এখানে আমি দেখতে পাচ্ছি যদি রাস্তা পর্যন্ত 20-15 হাজার লোক যদি হয়ে থাকে, কমপক্ষে অর্ধেক হবে যুবক। এজন্য যুবকদের উদ্দেশ্যে আমি বলব, কি মদিনার আরবে এক সুন্দর যুবক, যুবকটির নাম হানজালা। জোরে বলেন কি জানা? আর একটু জোরে বলেন সুন্দর করে, কি নাম? নবীজির সাহাবি। যারা পারেন বসেন, জুতা খুলি, জুতার উপরে বসো, বসি যাও, বসি, জুতাটা খোলো, জুতা নিচে দিয়ে জুতার উপর বসো, এভাবে যারা পাবেন সুযোগ বসে যান। আপনারাও যদি পারেন একটু বসে যান, কতক্ষণ আর দাঁড়া রাখবেন? আমার ফরান ঘুরতেছে আপনাদের জন্য। হ্যাঁ, ওয়াজের জন্য এতক্ষণ দাঁড়াই থাকেন, এশার নামাজ পড়তে 5 মিনিট লাগে, তখন তো দাঁড়ান না, খাইছো এত খারাপ। আল্লাহু আকবার। সাধুর উপর আছে নাকি? এই বাবুর কোথায় ইসলামিক ক্যাসেট বিধান 60টা তোলো তো, তাদেরকে একটু তোলো। সাধু অসংখ্য মানুষ, মারহাবা বলেন, মারহাবা। সাধে ঘাটে পথে মতে সামনে ডাইনে পিছে অনেক অসংখ্য মানুষ, সবাই উচ্চস্বরে একবার বলো তো ইয়া রাসূলুল্লাহ, সাদের ভাইয়েরা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওলী আল্লাহ। এবার জোরে জোরে বলো মারহাবা, সবাই একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। সালাম কদম দরিয়া করি, সালাম কদম
আমার মালিক শ্রমিক বাবারা, আরবের একজন যুবক, ওই যুবকের নাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন যুবক ছিলেন, বেশি বড় ছিল না, বেশি ছোট ছিল না, মাঝারি বয়সে। তিনি এমন একজন যুবক ছিলেন যার শরীর দিয়ে রক্ত চললে রগের উপরে চামড়ার উপরে রক্তগুলো পর্যন্ত দেখা যায়। বলে সৌন্দর্যের কোনো সীমা না? আমার দেশে এখন সুন্দর হইলেও বুঝিব, সুন্দরের কারণে আনারে দুই ভাগ করে ফেলে দিছে। আনার ভিতরে সজদা করতে যায়, পাউডার মারে, স্যান্ড মারে, আয়না বলে ব্যাক কর। আমার সাইতে হইলে একটা দোয়া আছে, তুমি জানো, কারণ তুমি যদি স্যার সাইতেছো, আল্লাহ যদি তোমার একটা চোখ বাইর করে দিত, তুমি কোনো আর আয়না চাইতে না। এখন আয়না চাচ্ছ কিসের জন্য? সো আসে বল, আয়না চাবে খেয়ালে আল্লাহ তুমি আমার উপরে যে সৌন্দর্য দিয়েছো ভিতরে আরো সুন্দর করো, ভিতরে ইসলামের জন্য পাগল বানাও, আমার এই সৌন্দর্য দিয়ে ইসলামের অনুগত্য করো। আমিন বলো। আর আয়না চাচ্ছি কি জন্য? ফ্রেম করার জন্য। নাউজিল্লাহ বলেন না, নিজের মধ্যে যে অবস্থা আছে, তো নাউজিল্লাহ নিজে বললে আউজিল্লাহ কি করবে? ইসলাম আত্মসমালোচনা, আমি থেকে শুরু করে আপনারা, আপনার থেকে শুরু করে আমি, আমাদের মধ্যে যদি এই ধরনের গুণা না হয়, বলেন এই ধরনের পাপ, এই ধরনের অন্যায়, কত সুন্দর চেহারা, দুইটা চোখ, এই চোখের ভিতরে কোনো ব্যাটারি নেই, কোনো কারেন্টের চার্জ, মোবাইল কি দিতে হয়, ব্যাটারি, আর এটা এই চার্জ কে দিছে? আর যদি কে সিনেমা দেখার জন্য না, কোরআন শরীফ পড়ার সিনেমা দেখার জন্য, মা বাবার চেহারা যদি বলবেন না মারহাবা, এখন তো অনেকে সিনেমাও সারে, এখন সিনেমা না দেখলেও সারে মাশাআল্লাহ। পৃথিবী এখন উন্নত, সিনেমা এখন ঘরের ভিতরে, মোবাইলের ভিতরে, ফোনের ভিতরে, মোবাইলের দ্বারা যত উপকার তার চেয়ে বেশি ক্ষতি। সিনেমা দেখবে তো মদিনার যুব, আল্লাহ নবী ডাক দিয়ে হাজারা এদিকে আসো। নবীর মানুষ হযরত হামজা আল্লাহর নবীর আওয়াজ, সাউন্ড, আলফাজ শোনা মাত্র তিনি নমনীয় হয়ে গেলেন, নরম হয়ে আমার নবীর কদমে আসলেন। এবার এসে সুন্দর করে বলে দিলেন আমার যুবক বাবারা, বলো আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে আসসালাতু আমি হতবাগান হামজালাকে কেন আপনি ডাক দিলেন? আল্লাহর পীর নই বলে হামজালা, আমি রসুল দেখতেছি তোমার শহীদের দরজা খুলে গেছে। হ্যাঁ হামজালা, শহীদ হওয়ার আগে আমি তোমাকে হুকুম দিলাম তুমি একটু শাদি করো। শুধু শাদি করলে হবে না, আরবের শ্রেষ্ঠ সৌন্দর্য একটু নারী যার চেহারা অধিক সুন্দর তাকে তুমি শাদি করো। তবে তোমাকে আমি বলে দিলাম শাদি করলে হবে না, শাদি করার পর পরে আবার উহুদের ময়দানে তুমি জয়ী, তবে তার জন্য তুমি প্রস্তুত থাকো। দেখেন দুনিয়ার আনন্দের সীমানা নেই, আমার শহীদ হওয়ার দরজা কি? চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার জীবন, ও আমার মরণ। আমার দেশে কোনো এক রাষ্ট্রপতি বলেছেন জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।
আসলে আমাদের গান হবে কবর আমার রসুল, মরণ আমার রসুল, কবরের সওয়ালের জবাব আমার রসুল, আজরাইল যখন আসবে আমাকে রক্ষা করবে রসুল, শয়তান যখন ইমানটা নিতে আসবেন রক্ষা করবেন রসুল, রসুল বলে উম্মতে এই ধরনের আকীদা নিয়ত রেখে যদি কবরের গর্ভে যদি আসতে পারো, শয়তান যখন ইমানটা নিতে আসবেন রক্ষা করবেন রসুল, রসুল বলে উম্মতে এই ধরনের আকীদা নিয়ত রেখে যদি কবরের গর্ভে যদি আসতে পারো, আমি রসুলুল্লাহ ওয়াদা দিলাম তোমার পিঠটা কবরের মাটির মধ্যে লাগার আগে আমি মদিনার নবী তোমাকে আমার কোলে তুলে নেব। আল্লাহ ওই যুবককে যখন এই কথা বললেন, যুবক চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছেন বিয়ে করার জন্য আমি বিয়ে করব, যুদ্ধের ময়দানের জন্য তৈয়ার থাকার জন্য তাই তৈয়ার থাকব, কিন্তু যুবক তো এই কথা বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ের পরে যখন আমাকে শহীদ আমার শরবত পিলাতে হবে তাহলে আমি বিয়ে না করলে তো সারে, এই কথা বললেন না। হযরতে হামজালা বলেন রসুল বিয়ে করেছেন এই হুকুম আমার ইমান, আবার সেই তো আমার ইমান, আল্লাহর নবী যখন যা বলবে তার হুকুম পালন করে হচ্ছে আমার ইমান। হামজালা আরবের সাথে করলে সুন্দর একজন নারী যুবতী রমণী সৌন্দর্য মহিলা, হাদিসের ভাষা ওই মহিলার নাম আছে হযরতে বিবি জামিলা, জোরে বলুন নাম কি? জামিলা, জামিলা, হযরতে বিবি জামিলা কে তিনি শাদী করলেন, শাদী করলেন হামজালা, শাদী করার পর করে নিজের বাড়িতে নিয়ে আসলেন, নিজের বাড়িতে নিয়ে এসে সৌন্দর্য সময় স্বামী তার স্ত্রীর চেহারা দেখবে, স্ত্রী তার স্বামীর চেহারা দেখবে, একে অপরের সাথে কথা শুরু হলো, মাত্র দেখা দেখি হচ্ছে, হঠাৎ করে কে যেন ডাক দিচ্ছে হামজালা রে, দুনিয়ার জামালায় বুঝে পড়ে গিয়েছ, আমি রসুল দাঁড়িয়ে আছি তোমাকে যুদ্ধের ময়দানে নিতে, ধরে বলুন সুবহানাল্লাহ, যেখানে থাকো যেতে থাকো নবীর দুরু সাইরো না, সবাই বলেন যেখানে থাকো না সাড়িলে নবীজি আমাদের সাড়বেন না, আপনার কান্দ আর সহিতে পারে না, আল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনুন,
স্বামী তার স্ত্রীকে মাত্র দেখছেন, স্ত্রী তার স্বামীর সেবার মধ্যে যোগ হবেন, এই টাইমের মধ্যে কে যেন আওয়াজ দিচ্ছে, আনজালা তুমি কোথায়? আমি মদিনার নবী, তোমার জন্য দাঁড়িয়ে আছি। আনজালা চোখের পানি ছেড়ে দিলেন। ও বিবি জামিলা শুনো, ওই দেখটা আবার শোনা যায়। ওই আওয়াজ বলছে, আমার সময় কেনে শেষ জামিলা, ওই যে একটি তলোয়ার তুমি দেখতে পাচ্ছ, ওই তলোয়ারটি তুমি বিসমিল্লাহ করে হাতে নাও। জামিলা কেঁদে দিলেন, স্বামী গো তলোয়ারটা কেন? তলোয়ারটা হাতে নিব কেন? কেন হাতে নিব? হানজালা বলে, জামিলা শুনো, এই তলোয়ার আমার হাতে তুলে দাও, কারণ ওই যে একটা ডাক দিচ্ছে জামিলা, ওই ডাকে সারা দেওয়াটাই হচ্ছে আমার ঈমান। আমার চেহারার দিকে একটু তাকান, কই তোমার চেহারা? আমার ইমানের সুন্দর কিছুর কাছে তোমার চেহারা মিথ্যা? কই কি, তুমি কি জানো রে জামিলা, যদি আমি তোমার সামনে বাসের ঘরে প্রবেশ করলাম, আমার চতুর্দিকে আমি নবীর চেহারা দেখতে পাই। আল্লাহু আকবার বলে, আরেকবার বলেন, মনে বল তোমার সুন্দর আমার চোখের মধ্যে একবার মিথ্যা, কারণ আমি দেখতে পাই আমার নবীর চেহারা দেখা যায়। জামিলা তুমি যদি চলে যাও, স্ত্রীর বদল স্ত্রী পাওয়া যাবে, ইমান যদি একবার চলে যায়, রসুল পাওয়া যাবে না। ও জামিলা দেরি করো না, আমার নবীর প্রেমের জন্য তলোয়ারটা তুলে দাও। জামিলা কেঁদে বলে, স্বামী তলোয়ার কিভাবে তুলে দেব, এখন আমি আপনাকে ভালো মতো চিনি নেই, আপনি আমাকে ভালো মতো চিনেন নেই, আমি কোন, আমি কে আপনি জানেন না, আপনি কে আমি জানি না, কিন্তু দুজন স্বামী স্ত্রী। সময় চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা আমার জন্য বাগানে বসে আছেন, আমি শহীদ হতে দেরি হবে, আমাকে আল্লাহ জান্নাতে পাঠাইতে দেরি হবে না। জামিলা বড় বুদ্ধিমতী নারী, জামিলা বলে, স্বামী একটু তো খাদবোধ করার সুযোগ পেলাম না, এক জগ পানি হাতের মধ্যে নিয়ে জামিলা হানজালার ডাই পায়ের উপর পায়ের মধ্যে দুই দিলেন, পায়ের মধ্যে যখন পানিগুলা দিলেন, হানজালা বলে, জামিলা আমার এই শুকনা পায়ের মধ্যে হঠাৎ কেন তুমি পানি ঢেলে দিলে, এর মধ্যে কি রহস্য তুমি একটু আমাকে খুলে বলো। কয়েকটা রহস্য আমি আপনাকে জানাচ্ছি, আপনাকে তো ভালো মতো এক প্লেট ভাত খাওয়াইতে পারলাম না, একটা রুটিও দিতে পারলাম না, একটু আদর করে পানি দিতে পারলাম না। ও স্বামী হাসুরের ময়দানে যেন তোমার পায়ের সাথে আমার মাথার চুলগুলা যেন বাঁধা থাকে, এই জন্য পানি দিলাম, আবার চুল দিয়ে তোমার পানিগুলা মুছে দিলাম।
দিলাম তোমার পায়ে, একটু আবার পাউডার তুমি আমার বুকের মধ্যে দাও, আমার চুলগুলো দিয়ে তোমার পায়ের মাথার পায়ের মাথাগুলো একটু মুছে দিই। হযরতে হানজালা বলে, ও স্ত্রী, তোমার কাছে আমার শেষ দাবি শোনো, এই মাথা কোনোদিন অনঙ্গ রাখবে না, মাথা কোনোদিন কাপড় চাপড় ছাড়া রাখবে না, এই মাথাটা কপাল পর্যন্ত একটু ডাকনি দিয়ে রাখবে, পাঁচ ওয়াক্ত নামাজটা একটু ঠিক মতো পড়বে, কোরআন শরীফের সাথে একটু তালাবাত করবে, আল্লাহর নবীর উপর তুমি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি ওয়াদা দিলাম বেশি দিন বাকি নয় তুমি আমি একসাথে সংসার করব জান্নাতে। আল্লাহু আকবার। আমরা স্বামী স্ত্রীর মধ্যে নামাজ ভিত্তিক, রোজা ভিত্তিক, ইসলাম ভিত্তিক মহব্বত চাই কি চাই না? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। যদি তোমার আমার ঘরে ইসলাম ভিত্তিক সমাজ থাকে, কোরআন ভিত্তিক যদি স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, দুরূদ শরীফ নবীর চরিত্র ভিত্তিক যদি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, খোদার কসম ওই সংসারের রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন বলে না। আমাদের সংসার বলেন, নিজের ফ্যামিলি বলেন, বাড়ি বলেন, এখানে ইসলামের রৌনক, ইসলামের স্মৃতি, ইসলামের হুকুম সংসারে প্রবেশ করাবার প্রয়োজন আছে কিনা, আরো জনগণ আছে কিনা? হেজেথে হানজালা গোড়ার মধ্যে উঠতেছেন, কিসের মধ্যে? গোড়ার মধ্যে উঠতেছেন, গোড়াতে এক পা আরেক পা দিবেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন জমিলা আবার মাথার চুল দিয়ে পাটা ফেসি ফেললেন। জমিলা, কথা তো প্রায় চূড়ান্ত, আবার কেন তুমি আমাকে আপত্তি দিয়েছ? জমিলা বলেন, ও স্বামী, তোমার মতো স্বামীকে আমি কি করে বিদায় দিই, যে স্ত্রীর মহাব্বত করে না রসুলের মহাব্বতে চলে যায়। হযরতে হানজালা এই হাদিসটা পড়ে শোনাই দিলেন, আমার ভাইয়া বলুন লা ইউমিনু, আমার সাথে একটু সবাই জোরে জোরে বলবেন লা ইউমিনু, আহাদুকুম আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি, বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি কি বলেন? উম্মত, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আমি রসুলকে অধিক গুণে মা বাপ থেকে, ছেলে সন্তান থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, এমনকি নিজের জীবন থেকে যতক্ষণ বারণা আসবে ততক্ষণ ইমানদার হতে পারবে না। আরো যেন কি বলছিলাম, তিনি ঘোড়া টুটার পরও পায়ের মধ্যে চুল হানজালা বলছেন, বিবি কেন আমার? হ্যাঁ স্বামী শোনো, তুমি এখন মুসাফির, তুমি কি গাজী না শহীদ আমি জানি না, তবে শোনো, আমি একটু দোয়া করব, শুধু আমি দোয়া করব, তুমি ঘোড়ার উপরে বসে বসে শুধু একবার আমিন আমিন বললে। হানজালা ডাক দিয়ে বলেন, জামিলা কি দোয়া করবে আমি জানি, আমি বুঝেছি তুমি দোয়া করবে আল্লাহ যেন আমাকে শহীদ না করে, ইসলামের যুদ্ধের ময়দান থেকে যেন গাজী করে আমাকে আবার রিটার্ন তোমার কাছে পাঠিয়ে দেয়, এই দোয়াটাই তো তুমি করবে, আমি যেন শহীদ না হই, কাড়া ছিঁড়ার পরে যেন রক্তাক্ত হয়ে যেন তোমার কাছে আসি, এই তো তোমার দোয়া। স্বামী দোয়া কোনো করি না, তুমি কিভাবে জানো? ও স্ত্রী, তুমি হাজার দোয়া করলে আমি দোয়াটা আমিন বললো আমিন কবুল হবে না, কারণ আমার আগে একজন সেনাপতি, আমার পরও একজন সেনাপতি, ইসলাম বোর্ডে একজন সেনাপতির পর আরেকজন সেনাপতি যদি থাকে,
প্রথম দুই জন মারা যাবে। সুবহানাল্লাহ বলেন, আমার রাসূল আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন, নিশ্চয় আমি শহীদ হব। তুমি দোয়া করে কোনো লাভ নাই, আবারও বলে গেলাম জান্নাতে বসবাস করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহ হানজালা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার হাতে নিলেন। আমার নবীজির কদম মোবারক, পা মোবারক, কদমের মধ্যে তিনি বুসি দিলেন, কদম বুসি নিলেন। আল্লাহর নবী অন্যান্য সাহাবীদের মতো হানজালাকে শ্রেণী দিলেন। রসুল যুদ্ধ করতে যান, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে যান, অসংখ্য সাহাবী উহুদের ময়দানে শহীদ হলো, আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর দান মোবারক শহীদ হওয়ার পরে দুষ্ট কাফের যুবক যুবক ছেলেরা সন্তানেরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো পাত্তর ভরতে আরম্ভ করলো। আল্লাহর নবীর গায়ে পাত্তর পড়ে পড়ে মোটামুটি পাথরের একটা পাহাড় হয়ে গেল। আল্লাহর নবী ওই পাথরের চাপায় তিনি পাথরের নিচে শুয়ে আছেন। সাহাবায়ে কেরাম চিৎকার দিচ্ছে, আল্লাহর রাসূল কোথায়? রাসূলকে পাওয়া যাচ্ছে না। আমার ভাইরা হাজার হাজার মন পাথরের নিচে, আল্লাহর নবী ওই পাথরের ফাঁকে ফাঁকে একটা আওয়াজ শোনা যায়, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার বড় আল্লাহ, সবাই জেনে বলো আল্লাহ, 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 আল্লাহ। আমার নবীকে দেখে বলে আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে পাথরের নিচে উম্মতে মারতে মারতে আমার শরীরের উপরে পাথরের পার হয়ে গেছে। আল্লাহ তুমি খবরদার উহুদের ময়দানকে আসমানে তুলে নিও না, আবার এইভাবে উলুট পুলুট করে সারে দিও না, তারা আমাকে এখনো চিনতে পারোনি। আল্লাহ তুমি যদি গজব দিয়ে মেরে দাও, আমি কার কাছে কলমা শরীফ প্রচার করবো? আমার উম্মতের গুণা তুমি মাফ করে দাও। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, আর একটু জোরে আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে মানে কই উড়িয়া যেতাম সোনার মধ্যে, আর একটু জোরে বলো না যুবক ছেলেরা, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে মানে কই উড়িয়া যেতাম সোনার মধ্যে, আপনারা যাবেন না মক্কা মদিনা, একটা আওয়াজ দেন, মক্কা শরীফ হস করিয়া গুনা থাকে না, মনে হয়েছে আর একটু যদি আমার কিছু আমার একটু ভানি হজের কাম শহীদ হয়ে যায়, হজরত আমির হামজা সহ অসংখ্য সাহেবরা শহীদ হয়ে যায়। একটু দনশ্বনি পড়ুন, সলায় তুনিয়া কতজন সাহাবি শহীদ হয়ে যায় তাদের তালিকা করা হোক, তাদেরকে একত্রিত করা হোক, সকলের লাশ পাওয়া যায়, হানজালার লাশ পাওয়া যায় না। সমস্ত সাহাবী এমন, হুজুর আমি মাত্র দেখেছি হানজালার যুদ্ধ করতেছেন, তিনি শহীদ হয়েছেন, কিন্তু আর কোনো লাশ পাচ্ছি না। উহুদের এক প্রান্তে এক কোণায় একজন যুবতী মহিলা কেঁদে কেঁদে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলল ইয়া রাসূলুল্লাহ। ওই যুবতী মহিলার ডাক্তার খেয়াল করলেন, আল্লাহর নবী বললেন, জামিলা আমি জানি তুমি তো হানজালার স্ত্রী, জামিলা চোখের পানি ছেড়ে বলে হুজুর আমি দিচ্ছি হানজালার স্ত্রী, এটা অবশ্যই আপনার অবগত রয়েছে। আমি যুদ্ধের ময়দানে কেন এসেছি আপনাকে একটি খবর বলার জন্য। কই কি খবর? হুজুর আমার স্বামী
আল্লাহর নবী বলে হ্যাঁ ও জামিলা, আমার স্বামীর পরে তুমি কি বলবে সেটা আমি বুঝে গিয়েছি। তুমি বলতে চাচ্ছ তোমার স্বামী ফরজ গোসল করেন, ফরজ গোসল করার আগে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে, তাই তো তুমি বলতে এসেছো ফরজ গোসলটা যেন করে। জামিলা তুমি শুনো, আমিও জানি আমার আল্লাহও জানে তোমার স্বামী দিয়ে ফরজ গোসল করেনি, এটা আল্লাহ রসুল অবগত আছে। ওই দেখো চতুর্দাস মানে রহমতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল দিচ্ছে। স্বাভাবিক গোসল সাগর নয়, পুষ্কিনীতি নয়, নদীতে নয়, খালিতে নয়, গোসলখানায় হাউজে নয়, তোমার গোসল হচ্ছে চতুর্দাস মানে তওফের স্থানে করাচ্ছে। কারণ কি কয়ের পিছে বড় অবদান নবীর ভালোবাসা। সবাই আবার বলে আমার কিচ্ছু মন আসে নবী মোদী দেখা মোদীর সাথে দেই করবে না আমার কিছু ভালো লাগে মা যদি ভালো হয় সন্তান দান একার হয় ঠিক আছে কিনা, এই কথা আপনাদের মনে আছে কিনা? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি ওলিদের সম্রাট ওলি বানানেওয়াল, তিনি এখনো বক্তার শরীরে জিন্দা, তিনি কবরের ভিতরে সহশরীরে আছেন ঠিক কিনা? এই বিশ্বাস কার কার আছে একটু হাত তোলেন, বাবুল ইসলামী ক্যাসেট বিধান হাতগুলো একটু সুন্দর করে তোলে নাও। সবাই বলে তোমরা গৌসে পাক চাও কিনা? গৌসে পাক নামাজি না বেনামাজি? মা বাবার পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? তিনি ওলি আল্লাহর সরদার কিনা? তিনি ওলি কিনা? কোরআন জানে কিনা? হাদিস জানে কিনা? কাদরিয়ে তরিকার প্রতি ওনার খেয়াল আছে কিনা? আমরা তাকে ভালোবাসি আমাদেরকে তিনি চেনে কিনা? বলুন এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? কেমন ক্ষমতা? এক বন্ড ফির বলেন কি, যেমন আমাদের দেশে বন্ড নাফাকে আজম আছে। কালকে আমি চট্টগ্রাম যে কোনো এক কলেজ মাঠে বলেছিলাম আমরা মানে গৌসুল আজম কিছু আছে নাফাকে আজম, নাফাকে আজম যার ইচ্ছে করি জোর করি রক্তারি দিয়ে গৌসুল আজম হতে চায়। কি তোমার বিশ্বাস বাঘের উপর বসে, যত ফিসাব হবে হোক না কেন তাদের কাঁধে তো আমার কদম, আবার আমার কদম যার কাছে থাকবে সে আমার ধর্ম আবার বাগের উপর কিভাবে বসবে? হুজুর আমার পীর বাগের উপর বাসা অজাগর সাপ দিয়ে বাঘকে মারে, পীরের বাঘের অনেক খিদে লেগেছে, ক্ষুধার্ত একটা ছাগল বা কিছু দেন বসবাক চোখ কাটবেন, চোখেটে দেখতেছেন একটা ব্যাগ দল কুফরি করে বাঘকে তার আওতায় এনেছে, সাপ তার কথা শোনে গোসে বাঘ বলে হা আফসোস বাঘের খিদে লেগেছে আমার কাছে এসেছো, আমি যদি মেহমানদারি না করি কেমন হবে? আচ্ছা যাও আমি খানা পাঠাচ্ছি। খাদেম খুব খুশি যে মানুষটা খুব বালা খানা পাঠাচ্ছে খানা। গোসে বাঘ ওনার খান একার সিঁড়ির মধ্যে দাঁড়াইলেন, দাঁড়িয়ে এইভাবে দেখলেন যেটা দুর্বল কুত্তা, কি কুত্তা দুর্বল একটা কুত্তা দেখলেন সামরা একবারে হেলো মেলো মরবে মরবে বাপ, কুত্তারে ডাক এদিকে কুত্তা খুশি হয়ে গেলেন আমার গোসে বাঘ ডাক দিয়েছেন, কুকুর বলে
আমি শক্তি দিয়ে তো পারছি। আপনার দরবারে অনেকদিন ছিলাম, মৃত্যু একেবারে কাছাকাছি, এখন ডাক দিলেন কেন? কই তোমাকে একটা খানা দেব। আমাকে কি খানা দিবেন? ওই যে বন্ড ফকির বাগির উপর বসা আছে, তুমি আমার দরবারে কুত্তা বন্ড ফকিরের বাগ দিয়ে নাস্তা করে আসো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শহরে যদি একটা বাঘ ঢুকে কুত্তার গোষ্ঠী থাকবে, কেউ 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 করি একটা মোটামুটি স্লোগান হওয়ার পরে ড্রেনে ট্রেনে সব কুত্তা কি হবে? খাদেমে দেখতেছেন যে কিছু আসতেছেন, আসতেছে কি খুব দুর্বল, ডুলি ডুলি ফরি যেতেছে, কারা গায়ে লবণ দেওয়ার মতো কি খানা কোথায় কুত্তা আছে? তাও কুত্তা আসলো ওই তো একটা বদ্র কুত্তা, এটা কি মাসি হ্যাঁ হ্যাঁ করতেছে কুত্তার ফিসি? কুত্তা আসলে বাঘের সামনে এসে কুকুর বললেন, এই বেয়াদব বাঘ, সুবহানাল্লাহ। কুকুরে বেয়াদব বলতেছে কাকে? বাঘকে। যখন কুকুরে কি বললেন, ওই বেয়াদব ফিন বাঘকে একটা ফল দিলেন। বাঘের এই অবস্থা, আমার কি অবস্থা হবে? বাঘ তোর পেটে বন্ধ, আমি চারটার পর আছি, তিনি হচ্ছেন মোমেন, আমার ক্ষমতায় আমি হা করলাম, তুই ভাব একটা ফেরাসিবল ট্যাবলেট যেভাবে মানুষে খায়, আমি তুই বাঘকে হা করে গিলি ফেলে দিলাম। জোর করুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাঘ ফুরাটা কি কোথায়? কারভারে অসম্ভব কি হলো? আরো জন অসম্ভব কার দরবারে? আরো জন কার দরবারে? বন্ডভীর ফেসাব করে দিছে, ডেলিভারি একবারে ষোলো আনে ক্লিয়ার, পায়খানা ফেসরা জামা লুঙ্গি সব না ফাঁক। এই জন্য আমি বলি যারা গোসল আজম ধরে করে না ফাঁক আজম গুলা আসল গোসল আজম দেখলে ডেলিভারি হয়। কুকুর আমাকে খেয়েও না, আমাকে কোন তুমি দৃষ্টি দিও না, আমি কৌশল বাঘের কাছে যাচ্ছি। আব্দুল কাদের জিলানির কদমে বন্ড বীর আসলেন, হুজুর আমি যদি জানতাম এত বড় ক্ষমতা আপনার দরবার, আমি জীবনে দরবারের কাছে নিয়ে আসতাম না। হুজুর বেয়াদবি করেছি, কুফরি করে বেঈমান হলাম, মানুষকে ধোকা দিয়ে দিয়ে অনেক পয়সা রুজি করলাম, হুজুর কানে ধরলাম, আমার জীবনটা একটু আপনি সুন্দর করে দেন, আমাকে আপনি একটু নামাজি বানিয়ে দেন। আল্লাহর আলী বলে, এই দিকে আর গোসল করে আর, তোকে আমি একজন অলি বানাই দেব, শুধু অলি বানাবো না, এই দাঁড়ার অবস্থায় তোর মাথার মধ্যে হাত দিয়ে মদিনার নবীর জিয়ারত করাই দেব। জোরে বলো আল্লাহু আকবার। আমি কোরআন জানি না হুজুর, আমি হাদিস জানি না হুজুর, ইসলামের স্তম্ভ পাঁচটি কোরআন হাদিস, ইসলামের স্তম্ভ পাঁচটি কালমা নামাজ রোজা হজ যাকাত, ইসলামের দলিল চারটি কোরআন হাদিস আজমা কিয়াস, হুজুর আমি কিছুই জানি না। কারে বাবা এইদিকে আয়, গোসিয়াতের হাতের নিচে আয়, আমি তোকে এক্ষুনি ওলি আল্লাহ বানিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেচারা ওলু ওযু বানিয়ে আসলেন, জুবানে এসে গৌসে বাগের কদমে কি দিলেন? চুমা দিলেন। আল্লাহর ওলি বললেন, এই দেখে এদিকে আসো, তুমি আলহামদুল্লাহ তো পারো না। কো না, গৌসে বাগ বলে, বাবা আলহামদুলিল্লাহ তো কুম্বুল কোরআন, কোরআনের মা, তোমাকে আমি ফাতিহা শিখাই দিলাম। জোরে বলো। ওই ব্যক্তির উপর গৌসে বাগ তার মগজের উপর মাথার উপর হাত রাখলেন, হাত রাখার পরে ওই বন্ড পীরের জাজবাহাল সৃষ্টি হয়ে গেল। আল্লাহর ওলি বলেন, হ্যাঁ বাবা তুমি কাঁপছো কেন?
হুজুরের জন্য আমি কাঁপছি, আমি দেখতেছি সাত আসমানের দরজা খোলা। এখন কে দেখছো হুজুর? আমি দেখতে পাচ্ছি লৌহ মাহফুজ দেখা যায়। কখন কি দেখতেছো? আমি দেখতেছি লৌহ মাহফুজের কোরআন কালা দৌড়ে আমার সিনার মধ্যে এসে গেছে। এখন বলো কি দেখছো হুজুর? আমি দেখতেছি মদিনার রাস্তা। এখন দেখো কি দেখছো? আমি দেখছি মদিনার নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজ। এখন বলো কি দেখছো? আমি দেখছি নবীজির রওজা মুবারকের জানি মুবারক ফুলে দেখা যায়। এখন বলো কি দেখছো? কাল বকর ওমরের কবর দেখা যায়। কেবার বলো কি দেখছো? ওই ব্যক্তি ডাকতে পারে হুজুর হাতটা ভালো মতো ধরে, আমি দেখতে পাচ্ছি রওজা মুবারকে আমার নবী সইজায় পড়ে পড়ে উম্মতি উম্মতি পড়ে কাঁদছে। وَتَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
সিএনজি স্ট্যান্ড চত্বর পাঠানটুরি সিএনজি স্ট্যান্ড মাহফিল উদ্যোগে ৩৭তম নবমী মাহফিল বসে ২০০০ আমি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য হাজার হাজার পাবলিক কৃষক মালিক শ্রমিক সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইদেরকে নিয়ে আমার সুন্নি বাবাদেরকে তোমার শাহী দরবারে হাত বাড়াই